নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপি পঞ্চায়েতি রাজ সম্মেলন সিউড়িতে, বজ্রাঘাতে গুরুতর আহত ব্যক্তি দুবরাজপুরের গ্রামীণ হাসপাতালে, জলে ডুবে মৃত ব্যক্তির দেহ উদ্ধার মোরারোয়ে। দুবরাজপুরের ডিএসএ ক্লাবের দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজো, মারোয়ারি সমাজের গণেশ পুজো দুবরাজপুরে, শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা, পোস্টার নিয়ে পরিক্রমা, বর্ষি মুক্ত করা হলো একটি কচ্ছপের সিউড়িতে। আজ মঙ্গলবার 19শে সেপ্টেম্বর সিউড়ি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ রাজ্য ও জেলার একাধিক নেতাকর্মীগণ। বলা বাহুল্য, সামনেই 2024 লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির এই পঞ্চায়েতি রাজ সম্মেলনের আয়োজন করা হয় বলে মনে করছেন বিভিন্ন দলের রাজনৈতিক মহল। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্যে জানান, এই চোরদের হাত থেকে আমরা বাঁচাব। নিশ্চিত থাকুন, পোস্টপোল ভায়োলেন্সে যারা অত্যাচার করেছে তাদেরকে ছাড়া হবে না, তাদের ছাড়া হবে না। আর এই জেলাতে এখনো সমানে দুর্নীতি চলছে, পুলিশের রাজ চলছে। স্যাম সিং বলেন পুলিশ অফিসার, তিনি এই জেলাকে চালাচ্ছেন। আলীর জায়গায় তাপাই বিশ্বাস বলে লোকেরা গেছে, তাপাই বাবু একটু আসতে চলুন। তিনখানা ফ্লাট বোলপুরে, তিনখানা কলকাতাতে, তালিকা আমার কাছে। একটা সিভিক ভলেন্টিয়ার ঝাড়খণ্ডের বর্ডারের বাড়ি, নাম তার ভাস্কর, তার বাড়িতে টাকা লুকিয়ে রেখেছিলেন, সে তথ্য আমাদের কাছে আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, সিউড়ি। আজ মঙ্গলবার 19শে সেপ্টেম্বর খয়রাশোল থানার পাঁজরা কটন মিলের কাছে বজ্রপাতে গুরুতর আহত হন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম কানাই চন্দ্র দাস, বয়স 32 বছর, বাড়ি পরশুন্ডা গ্রামে। জানা গেছে ওই ব্যক্তি আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে হাঁটা পথে বাস স্ট্যান্ড আসছিল বাস ধরার জন্য। সেই সময় হঠাৎই বজ্রপাত হলে গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আঘাত গুরুতর হওয়ায় আহত ব্যক্তিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন আত্মীয় প্রসেনজিৎ দাস জানান, আমরা বলতে আমরা তার আত্মীয় বাড়িতে ছিলাম, এবার সেইখানে হয়তো ও যাবার ছিল, আত্মীয় আমাদের অনুষ্ঠান ছিল, সেইখানে ওকে ডাকা হয় ফোন করে, এবং স্যার আসার জন্য রেডি হয়ে বেরোয় এবং বাস হইতে আসে, তার উপরে সেমিল গেটের ঘটনাটা ঘটে, এবং সেখানে মানিক দাস আমাদের পাড়ার জ্যেষ্ঠ দাদা, সে ওকে দেখে পাশাপাশি স্থানীয় বাসিন্দা শেখ মতিউর হোসেন বলেন, বলছি আমি বাড়ি যাচ্ছিলাম জলটা ছাড়ানোর পর, তারপর রোডে দেখি আমার গ্রাম ঢুকতে যে রোডে আমার বন্ধু পড়ে আছে, তো ওখানে সব একজন বলছে যে বাজ পড়েছে, তাই আমি রাস্তা থেকে কুড়িয়ে হসপিটালকে নিয়ে এসেছি। কোথায় হয়েছিল এটা? এটা পায়গড়া পুরসুন্ডা রোডে। ওনারা কী করছিলেন, কী খবর পেয়েছেন? খবর পেয়েছে বলতে কি, যে আমি যখন যাই তখন তো অলরেডি রোডে পড়ে আছে ও, হ্যাঁ, কিন্তু সবাই বলছে যে বাজ পড়েছে, তাই আমি মোটরসাইকেলে ওকে তুলে তাড়াতাড়ি নিয়ে এসেছি। না মানে ওনারা কী করছিলেন সেটা আপনারা? ও বাড়ি যাচ্ছিলো বলছে, রোডে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলো। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরশি টিভি, দুবরাজপুর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে,
সবথেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল সোমবার 18 সেপ্টেম্বর সন্ধ্যায় এক ব্যক্তি কলিতারা গ্রামের কাছে বাঁশলই নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে যায়। আজ মঙ্গলবার 19 সেপ্টেম্বর বেলা 11টার সময় কলিতারা গ্রামের লোকজন জলে ভাসতে থাকা ওই ব্যক্তিকে জল থেকে তুলে মোরারই থানার পুলিশকে খবর দেয় এবং মোরারই থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। ময়না তদন্তের জন্য মোরারই থানার পুলিশ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। জানা যায় মৃত ব্যক্তির নাম জাইফল মণ্ডল, বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত লোকাইপুর গ্রামে। মোরারই থানার পুলিশ আত্মীয় স্বজনদের খবর দিলে তারা থানায় আসে। এদিন লোকাইপুর গ্রামের বাসিন্দা অনুপ মণ্ডল জানান, ছিল বলতে আপনার 7-8 বছর থেকে কৈতরাতে আপনার মাছ ধরে ঘুগি জালে। এবার ঘুগি জালে মাছ ধরে আমরা সকালে খবর পেলাম যে কি লোকাইপুরে যে মাছ ধরে, মানে আমার দাদা হয়, তার নাম হচ্ছে জাইফল মণ্ডল, বাবার নাম হচ্ছে বত্তু মণ্ডল। তো আমরা খবরটা পেয়ে আমরা ছুটে আসি, এসে দেখি কৈতরা যে গ্রামবাসী আছে ওরা সবাই মিলে তুলে নিয়ে আসি। যে আমরা দেখলাম যে ব্যাপার হলো, তো মুখের দিকে তো পুরো চিনতেই পারছিলাম না, ওর এটা হচ্ছে রাইফল মণ্ডল, ওর নিজের ভাই। যে আমরা সবাই মিলে আসলাম, দিয়ে এবার তো এখানকার মোড়ে পুলিশ প্রশাসন গেল, দিয়ে বলছি নিয়ে যেতে হবে, তো তার কারণে আমরা এখানে এসেছি। দেবুমিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। আজ মঙ্গলবার 19 সেপ্টেম্বর গণেশ চতুর্থীর পূর্ণলগ্নে দুবরাজপুরের ডিএসএ ক্লাবের দুর্গা পুজো উপলক্ষে খুঁটি পুজো হয়ে গেল। এদিন নিষ্ঠার সঙ্গে খুঁটি পুজো করা হয় এবং ক্লাব সদস্যরাই খুঁটি পুজোয় অংশগ্রহণ করেন। ডিএসএ ক্লাবের এবছর 14তম বর্ষের দুর্গা পুজোর খুঁটি পুজো হয়ে গেল। প্রায় 14 লক্ষ টাকায় সমাজের কাছে নতুন থিম ভাবনা নিয়ে এই পুজোর আয়োজন করা হয়েছে বলে জানান পুজো কমিটির সম্পাদক দেবজিৎ ব্যানার্জি। দুবরাজপুরের মানুষের কাছে ডিএসএ ক্লাবের নতুন নতুন থিম ভাবনায় আগ্রহ থাকে যথেষ্ট। এদিন ডিএসএ ক্লাবের পুজো কমিটির সম্পাদক দেবজিৎ ব্যানার্জি জানান, আমাদের গণেশ চতুর্থীর পূর্ণলগ্নের মাধ্যমে আমাদের 14তম বর্ষের দুর্গা পুজোর খুঁটি পুজো আয়োজন করা হয়েছিল। তাতে আমরা এক সামাজিক বার্তা ও এক চমকপ্রদ থিমের আয়োজন করেছি, এটা অতি সত্বর আমাদের দুবরাজপুরবাসীর কাছে নিয়ে আসব। এবং এটা আপাতত পুরো দুবরাজপুরবাসীর কাছে একটা গর্বের বিষয় যে এত বড় একটা পুজো খুব তাড়াতাড়ি আমরা সবারই মধ্যে নিয়ে আসব। আর এর মধ্যে দিয়ে আমরা দুবরাজপুরবাসীকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা জানাই। এনে আমাদের এবারে 14তম খুঁটি পুজো হলো, তার মধ্যে আমরা পুরোহিত এবং ঢাকের মাধ্যমে লোক স্বজনে পুজো শুরু করেছি। এই পুজো এবার এখন আমাদের পুজোর দশমী পর্যন্ত চলতেই থাকলো। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। নেমেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার সিউড়ি, বীরভূম। মোবাইল নাম্বার 8900251912 অথবা 9564943473। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের মারোয়াড়ি কিশোর সংঘের গণেশ পুজো এবার 11 বছরে পা দিল। মূলত মারোয়াড়ি সমাজেরই এই গণেশ পুজো।
দুবরাজপুরের সমস্ত মারোয়াড়ি সমাজ এই পুজোয় অংশগ্রহণ করে থাকেন। মারোয়াড়ি কিশোর সঙ্গে প্রত্যেক বছরের ন্যায় এবছরও নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো হচ্ছে। এই পুজো উপলক্ষে বাচ্চাদের নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পুজো উপলক্ষে সমস্ত মারোয়াড়ি সমাজের সদস্যরা এক জায়গায় হয় এবং আনন্দ উপভোগ করেন বলে জানান মারোয়াড়ি কিশোর সঙ্ঘের সদস্য বিনীত ভীমরাজকা। এদিন তিনি আরও জানান, আমাদের মারোয়াড়ি কিশোর সঙ্ঘ উদ্যোগে প্রতি বছর হয়। এবছর আমাদের এই পুজো 11 বছরে পদাপন করলো। এই পুজো উপলক্ষে আমাদের সকালে যেমন পুজো হয়, তেমনি সন্ধ্যেবেলায় আমাদের সমাজকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান হয়, একটু খাওয়া দাওয়া হয়, তারপর আগামী দিনে বাবাকে বিসর্জন করা হয়। এই টোটালটাই আমাদের সমাজে শুধু কুচি কুচি বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। এই করে আমরা প্রতি বছর এইভাবে পুজো পালন করি। এটা টোটালটা মারোয়াড়ি সমাজ বা বাইরের লোক আছে, কিন্তু প্রোগ্রামটা সমাজকে নিয়ে আমাদের হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। নেনেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার পর থেকে শুরু হয়ে গেছে শান্তিনিকেতনে আনন্দের উৎসব। এই উৎসব চলবে 7 দিন ধরে, আগেই ঘোষণা ছিল। কিন্তু গতকাল সোমবার 18 সেপ্টেম্বর দেখা গেল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ বিশ্বভারতীর অন্যান্য কর্মীবৃন্দ থেকে শুরু করে পড়ুয়ারা হাতে বিভিন্ন পোস্টার নিয়ে শান্তিনিকেতন পরিক্রমা করে। এদিন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানান, যদি করতে না পারি কেন পারছি না? এখানে কিন্তু আমাদের সবার সাহায্য দরকার। এখানে আপনি বাম, আমি ডান, আমি মধ্যম, বা আমি এক্সের দলে, আমি ওয়াইয়ের দলে, এগুলো করলে চলবে না। আমাদের মধ্যে মতান্তর নিশ্চয়ই থাকবে, কারণ বিশ্ববিদ্যালয়ের মূল চরিত্র নির্ভর করে মতান্তরের উপরে, কিন্তু মনান্তর যেন না হয়। আর তাই আমি করজোরে সবার কাছে অনুরোধ করছি, যারা এখানে শুনছেন বা যারা অন্যের মাধ্যমে শুনবেন, তাদেরকে সবাইকে আমি করজোরে অনুরোধ করছি, আসুন আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই। কারণ এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাব সেই মানুষটাকে, যে মানুষটা তার সারা জীবন পরিশ্রম করেছেন বিশ্বভারতী তৈরি করার জন্য, এবং তার সুযোগ্য পুত্র অর্থাৎ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর, এই দুজনকে কিন্তু আমি আজকে স্মরণ করছি, প্রণাম জানাই। এবং আমি আশা করব আমার সঙ্গে সঙ্গে আপনারাও সেইভাবে কাজ করবেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের খুব উজ্জ্বল। ভালো থাকুন। পাশাপাশি শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার পর 24 ঘন্টা কাটতে না কাটতে আজ মঙ্গলবার 19 সেপ্টেম্বর বিশ্বভারতী চত্বরে পোস্টার দেখা গেল। এই পোস্টার কে বা কারা দিয়েছে এখনও তা জানা যায়নি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হেরিটেজ ঘোষণার পর থেকে আনন্দে মেতে উঠেছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ কর্মী ও পড়ুয়ারা। এর মাঝে এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য, আমাদের রাজ্যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা বেড়ে হলো 3। তার মধ্যে দার্জিলিয়ান হিমালয়ান রেলওয়ে, মাউন্টেন রেলওয়ে 1999 সালে ঘোষিত হয়, সুন্দরবন জাতীয় উদ্যান 1987 সালে ঘোষিত হয়। এরপর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে শান্তিনিকেতন 2023 সালে। সারা ভারতে মোট হেরিটেজ সংখ্যা 41। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। নেনেছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরসিএস নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন বিএসএনএল, রেলটেল, সিটি এলায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন, টেলিফোনের কানেকশন। কানেকশন নিতে যোগাযোগ করুন।
দুবরাজপুর 03462296277 7449000072 9732202011 8207037404 সিউড়ি 03462299995 9647669675 7063544520 ফিরে এলাম বিরতির পর। গতকাল সোমবার 18 সেপ্টেম্বর বিকেলে সিউড়ির রেঞ্জ অফিসার একটি বর্ষীবিদ্ধ কচ্ছপকে হাতে তুলে দেন বন্যপ্রাণী নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য ও শিক্ষক দীনবন্ধু বিশ্বাসকে। কচ্ছপটির মুখ থেকে বর্শিটি বের করার জন্য গ্রামবাসীদের মাছ ধরার ছিপের বর্শিতে কচ্ছপটি আটকে পড়েছিল। আজ মঙ্গলবার 19 সেপ্টেম্বর সকালে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় কচ্ছপের মুখ থেকে বর্শিটি বের করেন সর্পবন্ধু দীনবন্ধু বিশ্বাস। এখন কচ্ছপটি ঠিক আছে, কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর পুনর্বাসন দেওয়া হবে কচ্ছপটিকে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।